তো আপনারা অনেকেই জানতে আগ্রহী 2018 সালের মাধ্যমিক পরীক্ষার পাশের হার কত, তো আজকে আমি ভিডিওর মধ্যে যে কোনো এক জায়গায় দেখিয়ে দিব সেটা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কেউ এক সেকেন্ডও মিস করবে না আশা করি। এখন আপনাদেরকে দেখাবো 2018 সালে মাধ্যমিক পরীক্ষার পাশের হার কত। চলুন শুরু করা যাক। মাধ্যমিক পরীক্ষার গত 5 বছরের মোট পাশের হার কত আগে এটা জেনে নিই আমরা। তারপর 2018 সালের অর্থাৎ এ বছরেরটা একটু পরে বলছি। 2013 সালে মাধ্যমিক পরীক্ষার মোট পাশের হার ছিল 75.20%, অর্থাৎ পরবর্তীতে 2014 সালে মাধ্যমিক পরীক্ষার মোট পাশের হার ছিল 78.45%, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে 3.25%। তার নেক্সট বছরে 2015 সালে মাধ্যমিক পরীক্ষার মোট পাশের হার ছিল 81.80%, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে 3.35%। তার পরবর্তী বছরে 2016 সালে মাধ্যমিক পরীক্ষার মোট পাশের হার ছিল 84.50%, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে 2.7%। 2017 সালে মাধ্যমিক পরীক্ষার মোট পাশের হার ছিল 85.65%, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে 1.15%। 2018 সালে মাধ্যমিক পরীক্ষার মোট পাশের হার থাকবে ঢ্যাশ ঢ্যাশ ঢ্যাশ%, অর্থাৎ বৃদ্ধি পাবে ঢ্যাশ ঢ্যাশ ঢ্যাশ%। এটার মূল কারণটা কি? এটার মূল কারণ তো অলরেডি আপনারা গত 5 বছরের পাশের হার অলরেডি দেখলেন যে তার পাশের হার বৃদ্ধির যে পার্সেন্টগুলো সেগুলো কতটুকু হারে বাড়ছে, দিন দিন বাড়ছে। আর এমন কোনো বছর নেই যে সেই বছরে, গত 5 বছরের মধ্যে যে দেখালাম সেই বছর থেকে কোনো একটা বছর নেই যে ওখান থেকে পাশের হার হ্রাস পেয়েছে, বাট প্রত্যেকটা 5 বছর পর পর এটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, 2%, 3%, 5% করে বৃদ্ধি পাচ্ছে। বাট এটা কিন্তু দেখে বোঝা যায় যে এই বছরের বা 2018 সালের পাশের হার অনেকটাই বৃদ্ধি পাবে 2017-এর থেকে। তো আমরা আশা রাখতে পারি যে এবছরে পাশের হারটা অনেক বেশি হবে। জাস্ট আপনারা সবাই পাস করবেন, সবাই ভালো রেজাল্ট করবেন, এই শুভকামনায় ভিডিওটি শেষ করছি। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেনি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, এই শুভকামনায়।